তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি বল অ্যাপ টিমের পক্ষ থেকে বলছি আমি মেহবুব। তো একটা দেখতে পাচ্ছেন একটা স্টুডেন্ট আসছে, তাই আমরা আজকে মাধ্যমিক শেষ, তাই আজকে ওকে মাধ্যমিকের ইন্টারভিউ নেবো, তাই দেখা যাক। এই তোমার তো মাধ্যমিক 4-5 ঘন্টা আগে শেষ হয়েছে, তুমি এখন কোথায় যাচ্ছ? কেন তুমি জানো না নাকি কত যাচ্ছ? যাচ্ছ বিড়ি খাইতে যাচ্ছ। তেরা বাপ ইয়া ছোড় কর গায়া থাকে তেরি মা। কেন তুমি জানো না নাকি কত যাচ্ছ? যাচ্ছ বিড়ি খাইতে যাচ্ছ। তো তোমার মাধ্যমিক কেমন হলো? ওই সব কথা ছেড়ো, 5 লাখটা বিড়ি দাও। তো তুমি মাধ্যমিকের জন্য কেমন প্রস্তুতি নিয়েছিলে? আমি মাধ্যমিকের জন্য কেমন প্রস্তুতি নেব? কেউকে আসতে দেখলে বই খুলতাম, না আসতে দেখলে বিড়ি ধরাতাম। আমি মাধ্যমিকের জন্য কেমন প্রস্তুতি নেব? কেউকে আসতে দেখলে বই খুলতাম, না আসতে দেখলে বিড়ি ধরাতাম। তুমি এতই বিড়ি খাও, শুধু বিড়ি বিড়ি করছ? না না, আমি বিড়ি খাই না, আমি বিড়ি ধোঁয়া ছিল। বিড়ি টিড়ি ছাড়ো। তো তুমি বলো মাধ্যমিকে কেমন করে পরীক্ষা দিয়েছো? পরীক্ষা তোমার ভালোই দিছো নু, তোমার স্যার বুঝে গেছে। কি বুঝেছে গো, কি বুঝেছে? তোমার ওই জানো না, তুমি টুকরি করে শুনে তো বুঝে গেছে যে একবার বাড়ি ছেড়ে দিছো, পাঁচ পা ধরে ছিল ঘরে। তোমার ওই জানো না, তুমি টুকরি করে শুনে বুঝে গেছে যে একবার বাড়ি ছেড়ে দিছো, পাঁচ পা ধরে ছিল ঘরে। তো তুমি শিওর তুমি পাস করবা তো পরীক্ষায়? তোমার বিশ্বাস নাই, পাস করতে পারি না করতে পারি? আর পাস না করে যাও তো চিন্তা নাই, কেটে যাতো। তোমার বিশ্বাস নাই, পাস করতে পারি না করতে পারি? আর পাস না করে যাও তো চিন্তা নাই, কেটে যাতো আসলে আমাদের অলরেডি। ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে মারো, মারো। তুমি তো এটা ভুল কথা বলছো, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, তুমি যদি এখন পাস না করতে পারো তাহলে গাড়ি ঘোড়ায় চড়বে কি করে, আর কেরালা যাবাই বা কি করে? তোমার বাপ ইয়া ছোড় কর গায়া থাকে তেরি মা।